জয় মা ভবতারিণী। দক্ষিণেশ্বর মন্দিরটা পুরোটা ঘুরে দেখতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আগের দিন যে আদ্যাপীঠ মায়ের মন্দির গিয়েছিলাম এবং প্রসাদ খেয়েছিলাম, তারপরে যে আমরা দক্ষিণেশ্বরের পথে রওনা দিয়েছিলাম, সেই ব্লগটাই এখন শুরু করছি। আস্তে আস্তে আমরা দক্ষিণেশ্বর দিয়ে এগোচ্ছি আদ্যাপীঠ মায়ের মন্দির ছেড়ে। দক্ষিণেশ্বর স্টেশনের কাছে যে স্কাইওয়ে আছে সেটার উপর দিয়ে আমরা হাঁটতে হাঁটতে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে রওনা দেব। যারা আদ্যাপীঠ দর্শন করেননি এবং ভোগ খাওয়ার ভিডিওটি দেখেননি, তারা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, গিয়ে দেখে নিন। চলুন আমরা দক্ষিণেশ্বর মন্দিরের দিকে হাঁটছি, আপনারাও চলুন আমাদের সাথে, দেখুন কেমন লাগে আপনাদের। আমাদের তো খুব এক্সাইটেড, প্রথমবার যাচ্ছি। একবার গিয়েছিলাম হয়তো খুব ছোটবেলায়, কিন্তু একদমই কিছু মনে পড়ে না। এই ফাঁকে একটা কথা না বললেন নয়, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। স্কাই ওয়াকটাতে হাঁটতে খুবই ভালো লাগছে, আর স্কাই ওয়াকের মিডিল বরাবর অনেকগুলো স্টল আছে যেগুলো এখনও খোলেনি সেরকমভাবে, তো খুলবে হয়তো আস্তে আস্তে। তাও কিছু কিছু দোকান খুলেছে দেখুন আপনারা, এবং এখানে খুব স্বল্প মূল্যে স্টেশনারি সামগ্রী, মালা, চুড়ি, কানের এসব, এছাড়াও অনেক শোপিসের দোকান। তাছাড়াও এখানে পেয়ে যাবেন আপনারা মায়ের পুজোর বিভিন্ন রকম সামগ্রী। এবার এসকেলেটার দিয়ে নেমে আমরা হাজির হলাম দক্ষিণেশ্বর মন্দিরের 2 নম্বর গেটের দিকে। আর গেটটার পরেই রাইট সাইডে সুবিশাল যে বিল্ডিংটা রয়েছে তার উপরে একটা খুব বড় সাইজের রামকৃষ্ণদেবের ছবি আঁকা আছে, যেটা খুবই সুন্দর। মন্দিরে প্রবেশ করার আগেই ল্যাম্পপোস্ট ধরে একটু ঝোলাঝুলি শুরু হয়ে গেল। আর এটা হচ্ছে ফুড প্লাজা, এখানে আপনারা কিছু খাওয়া দাওয়া করতে পারেন, খাবার দাবার খুবই ভালো। আর এখানে কিছু পোজ দিয়ে একটু ছবি তোলা হয়ে গেল। তারপর আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে প্রবেশ করছি। মন্দিরের যে চত্বরটা খুবই সাজানো গোছানো, মন্দিরটা তো দেখতে পাচ্ছেন। আর লেফট সাইডে আছে জুতো, মোবাইল এসব জমা রাখার জায়গা, যেখানে আপনাদেরকে সব কিছু জমা দিয়ে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকেই অনেক ফটো শ্যুট করছে, আমরাও তাই একটু করে নিলাম। আর এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা মাকে পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী কিনে নিতে পারেন। আমরা দক্ষিণেশ্বর মন্দিরের সামনে চলে এসেছি, সামনে থেকে দেখা যাচ্ছে মন্দিরটা, ভেতরে এখনো ঢুকিনি। ভেতরে ঢুকার সময় তো আমাদেরকে সব জমা করে তুলতাম, তারপর ঢুকতে হবে। এই দিকটা হচ্ছে বেরোনোর গেট। আমাদের সাপোর্ট করুন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এরপর যাবো আমার তো খুবই পছন্দের জায়গা দক্ষিণেশ্বর মন্দিরটা ঠিক পাশেই গঙ্গার ঘাট। এখানে বসে বসে টাইম পার করতে খুবই ভালো লাগে। আর এখন তো স্ট্যাচু করে দেওয়া আছে এই জায়গাটা, আমি এই জায়গাগুলোতে বসে টাইম পাস করা যেত, এখন আর সেটা যাবে না, ফেন্সিং করে দেওয়া হয়েছে। অনেকদিন আগে পুরোটাই বসার জায়গা ছিল, কিন্তু এখন দেখছি সব ব্লক করে দিয়েছে, শুধু গঙ্গার ঘাটটাই খোলা রেখেছে। আর এরপর যে ঘাটের দিকে যাচ্ছি, এই ঘাটে সে লঞ্চের আসা যাওয়া দেখতেও খুব ভালো লাগে। কাটাতেন এদিকে একটা গেটও ছিল মন্দিরে ঢোকার, কিন্তু এখন তো সেই গেটটা বন্ধ দেখছি। এই দেখুন সব মন্দির পরিক্রমা করছে, আর এখান থেকে আমরা মন্দিরের ভিউটা খুবই সুন্দর। এবার আস্তে আস্তে আমরা মায়ের মন্দিরের এন্ট্রান্সের দিকে যাচ্ছি। এখানে দেখছিলাম ফরেনাররাও এসছে, তো এই যে জায়গাটা দেখছেন এখানে জুতো, মোবাইল সব জমা করে ঢুকতে হবে। ভেতরে মোবাইল, জুতোর কোনো রকম কোনো পারমিশন নিয়ে যাওয়ার কোনো পারমিশন নেই, তাই এগুলো জমা করে নেবেন এবং মাকে ভক্তি ভরে প্রণাম করে পুজোটা দেবেন। মায়ের পুজো দেওয়ার পর এরপর আমরা আস্তে আস্তে আবার স্কাই ওয়াকের ওপর উঠলাম, এবং তখন দেখলাম অনেক দোকান খুলে গিয়েছে, তাই কিছু কেনাকাটা করে নিলাম এবং দোকানগুলোও আপনারা দেখে নিন। এরপর আমরা বেলুড় মঠ যাওয়ার জন্য দক্ষিণেশ্বরের ঠিক পাশেই যে লঞ্চের ঘাট আছে সেখানে গিয়ে উপস্থিত হলাম। আর এখান দিয়ে লঞ্চ ধরেই আপনারা বেলুড়ে যাবেন, কারণ লঞ্চে করে বেলুড়ে যাওয়ার অনুভূতিটা দারুণ। আর যেহেতু আমরা সূর্য ডোবার টাইমটাতেই গিয়েছিলাম, তাই দৃশ্যটা খুবই সুন্দর লাগছে। সো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।